नमस्कार बंधुरा, मायर रान्नाघरे आरो एक बार सबाई के स्वागत जानाई। आज के आमरा बानाते चले कुंदरी आलू पियाज टमेटोर कारी पाता दिए एक मिक्स सब्जी। तो देखुन कि रकम भावे बानाते चले। तेल गरम होले एर मध्ये एकटु सर्षे फोड़न देया होलो। फोड़नटा होये जेते दिये देया होलो। একটু ভাজা ভাজা হোক, তারপর এতে বাকি মশলাগুলো অ্যাড করে দেওয়া হবে। সবজিটা একটু ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে অল্প অল্প একটু রসুন বাটা। আধ চামচ মতো রসুন বাটা দেওয়া হয়েছে, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। সামান্য পরিমাণ দু চার দানা মতো পেঁয়াজ চামচি হবে, একটু চিনি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লঙ্কা, যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটা ঢেকে দেওয়া হলো। এতে কোনো জল পড়বে না তো? টমেটোর আছে, সেই টমেটোরের যেটুকু হ্যাঁ ভাপা হতে থাকবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর উপর দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। খুব সুন্দর একটা কারি পাতার ফ্লেভার আসছে। ম্যাগি মশলাটা যেহেতু দিয়েছি, আমি বেশি আর নাড়াচাড়া করবো না। হয়ে গেছে আমার সবজিটা, এবার আমি অন্য পাত্রটাকে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে কুঁদরি আলুর সবজি। এরকমভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। কারি পাতারও ফ্লেভার থাকে এতে, একটু খেতে ভালোই লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক আর শেয়ার করে দেবেন।